Assalamualaikum. Welcome back to my channel Farjana's recipe. Friends, halka halka shiter hawa kintu boite shuru koreche. Ar shit manei holo pitha pole khawar dhum. Ar ei pitha toirir pradhan upokoron chaler guro. Tai to ami ajke apnader kore dekhabo ekebare shohoj upay ghorei ki kore toiri korte paren chaler guro. Ar ei chaler guro ta ki kore 2 mash porjonto khola obosthay shongrokkhon korte parben দেখিয়ে দেব সেই পদ্ধতিও আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন গিয়ে দেখে নি চালের গুঁড়ো তৈরি করতে আমার কি উপকরণ লাগছে এখানে আমি মোটা সাইজের আতপ চাল নিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ আর फ्रेंड्स এই আতপ চালটা যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন প্রতি কেজি মাত্র 30 থেকে 35 টাকার মধ্যে এখন প্রথমে আমি চালের প্রিপারেশনটা করে নেব এর জন্য চালগুলো একটা বড় বাটিতে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালটাকে খুব ভালোভাবে হাত দিয়ে কষলে পরিষ্কার করে ধুয়ে নেব फ्रेंड्स অবশ্যই মনে রাখবেন চালটা কিন্তু খুব ভালোভাবে ধুতে হবে কারণ চালের মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে এখন এই চালটাকে 2 থেকে 3 বার পানি বদলে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এখন আবারো এই পরিষ্কার করা চালের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি এবং চালটাকে ভিজিয়ে রাখব 7 থেকে 8 ঘন্টার জন্য তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি ওভারনাইট মানে সারা রাতের জন্য চালটাকে ঠিক এভাবেই ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু চালটা একেবারে নরম হয়ে যাবে এবং সাইজেও দ্বিগুণ হয়ে যাবে फ्रेंड्स দেখুন চালটা সারা রাত পানিতে ভিজে থাকার কারণে ফুলে মাশাআল্লাহ করে দ্বিগুণ হয়ে গেছে এখন এই চালটাকে আমি একটা সাইডে সরিয়ে নেব এবং আরেকটা মিক্সিং বোল নিয়ে নেব সেই সাথে এরকম একটা স্ট্রেনার বোলের উপর দিয়ে দেব এখন সারা রাত পানিতে ভেজানো চালটা আমি স্ট্রেনারের মধ্যে দিয়ে দেব এতে চালের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা স্ট্রেনার দিয়ে পড়ে যাবে দেখুন এরই সাথে কিন্তু চাল থেকে পানিটা আলাদা হওয়া শুরু হয়ে গেছে এখন এই চালটাকে এই অবস্থায় একটা সাইডে সরিয়ে রাখব 15 মিনিটের জন্য 15 মিনিট পর চাল থেকে কিন্তু সম্পূর্ণ পানিটাই আলাদা হয়ে গেছে এখন এই চালটাকে আমরা শুকিয়ে নেব এর জন্য এখানে আমি এরকম একটা ট্রের উপরে পাতলা একটা সুতির কাপড় বিছিয়ে দেব এরপর পানি ঝরানো সবগুলো চালই সুতির কাপড়ের উপর পাতলা করে বিছিয়ে দেব फ्रेंड्स অবশ্যই মনে রাখবেন যত পাতলা করে চালটা বেছাবেন ততই কিন্তু চালটা দ্রুত শুকিয়ে যাবে আর যে কাপড়টা ব্যবহার করবেন সেটা কিন্তু অবশ্যই সুতির কাপড় নেবেন এখন এই চালটাকে আমি ফ্যানের বাতাসে রেখে দেব 1 ঘন্টার জন্য 1 ঘন্টা পর ফ্যানের বাতাসে থাকার ফলে চালটা দেখুন পুরোপুরিভাবে শুকিয়ে গেছে আর फ्रेंड्स এই চালটা কিন্তু রোদে দিয়ে শোকাবারও কোনো প্রয়োজন নেই জাস্ট ফ্যানের বাতাসে শুকিয়ে নিলেই হয়ে যাবে এখন কিন্তু চালের গুঁড়ো তৈরি করার জন্য চালটা পারফেক্টলি তৈরি আর फ्रेंड्स এই চালটাকে আপনারা তিনটি ভিন্ন পদ্ধতিতে গুঁড়ো করে নিতে পারেন এর একটা পদ্ধতি হলো আপনি যদি বাংলাদেশী থাকেন তাহলে বাজারে যে মশলা বা চাল গুঁড়ো করার মেশিন আছে সেই মেশিনে দিয়ে এই অবস্থায় চালটাকে গুঁড়ো করে নিতে পারেন আরেকটা পদ্ধতি হলো পাটায় পিষেও আপনারা চালটাকে গুঁড়ো করে নিতে পারেন আর 3 নাম্বার পদ্ধতি হলো একেবারে সহজ সেটা হলো ব্লেন্ডারে দিয়ে চালটাকে গুঁড়ো করে নেওয়া তবে আমি কিন্তু আজকে আপনাদের একেবারে সহজ পদ্ধতিতে মানে ঘরে থাকা ব্লেন্ডার দিয়েই চালটাকে গুঁড়ো করে দেখাবো এর জন্য প্রথমে আমি অর্ধেকটা পরিমাণ চাল ব্লেন্ডারে দিয়ে দেব এরপর খুব ভালোভাবে চালটাকে ব্লেন্ড করে নেব আর फ्रेंड्स অবশ্যই মনে রাখবেন ব্লেন্ডারে 2 ব্লেড ওয়ালা জগের মধ্যেই কিন্তু চালটাকে ব্লেন্ড করবেন তাহলে খুব দ্রুতই কিন্তু চালের গুঁড়োটা তৈরি হয়ে যাবে দেখুন অর্ধেকটা পরিমাণ চাল আমি গুঁড়ো করে নিয়েছি আর চালটা যে ভালোভাবে গুঁড়ো হয়েছে সেটা বোঝার উপায় হলো চালের গুঁড়োটা কিন্তু আমার আঙুলের মধ্যে ভেজে গেছে মানে চালটা খুব ভালোভাবেই পাউডার হয়ে গেছে এখন সেম ভাবে আমি বাকি অর্ধেক চালও গুঁড়ো করে নেব এখন সম্পূর্ণ চালটাই আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি কোন একটা চালনি দিয়ে চালের গুঁড়োগুলো আমি খুব ভালোভাবে চেলে নেব যেন
চালের গুঁড়োর মধ্যে কোনো রকম দানা অবশিষ্ট না থাকে। আর ফ্রেন্ডস, চালার সময় যদি দেখেন চালের গুঁড়োর মধ্যে কোনো রকম দলা পাকিয়ে আছে, তাহলে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দিলেই কিন্তু দলাটা ভেঙে যাবে। এখন চেলে নেওয়ার পর অবশিষ্ট যে চালের দানাটা চালনিতে রয়ে যাবে সেগুলো একটা বাটিতে ঢেলে নেব এবং একটা সাইডে সরিয়ে রাখবো। সবগুলো চালের গুঁড়ো চেলে নেওয়ার পর যেই অবশিষ্ট অংশটা রয়ে যাবে সেগুলো আপনারা আবারও ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে চেলে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন সেমভাবে আমি সবগুলো চালের গুঁড়োই চালনি দিয়ে চেলে নেব। দেখুন, এরই সাথেই আমি সবগুলো চালের গুঁড়োই কিন্তু চেলে নিয়েছি। আর ফ্রেন্ডস, আমি এখানে যে পরিমাণের চাল ব্যবহার করেছি তাতে কিন্তু আমার প্রায় 1 কেজি পরিমাণের চালের গুঁড়ো হয়েছে। এখন এই চালের গুঁড়োটা কী করে খোলা অবস্থায় অথবা ডিপ ফ্রিজে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করবেন সেটাই দেখিয়ে দেব। চালের গুঁড়ো সংরক্ষণের জন্য প্রথমে আমি এরকম একটা জিপলক ব্যাগ নিয়ে নিয়েছি, আর এগুলো আপনারা যে কোনো বড় শপিং মলে কিনতে পাবেন। এখন এই ব্যাগের মধ্যে চালের গুঁড়ো ঢুকিয়ে ব্যাগ থেকে সম্পূর্ণ বাতাসটা বের করে ব্যাগের মুখটা লাগিয়ে এই চালের গুঁড়োগুলো আপনারা ডিপ ফ্রিজে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত এই অবস্থায় রেখে সংরক্ষণ করতে পারেন। আর ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি জিপলক ব্যাগ না থাকে কোনো সমস্যা নেই, যে কোনো পলিথিনের ব্যাগে ঢুকিয়ে খুব ভালোভাবে ব্যাগের মুখে গিট দিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। এবার দেখে নেব খোলা অবস্থায় কি করে 2 মাস পর্যন্ত চালের গুঁড়োটা আমরা সংরক্ষণ করতে পারি। জন্য এখানে আমি এরকম বড় সাইজের একটা ট্রে নিয়ে নেব। এখন এই চালের গুঁড়োটা ট্রের মধ্যে জাস্ট পাতলা করে বিছিয়ে দেব। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন যত পাতলা করে বিছাবেন চালের গুঁড়ো কিন্তু তত দ্রুতই শুকিয়ে যাবে। এখন এই চালের গুঁড়োটা আমরা কড়া রোদে 2 দিন পর্যন্ত খুব ভালোভাবে শুকিয়ে নেব। এরপর এরকম একটা এয়ারটাইট বয়মে অথবা বক্সে ঢুকিয়ে চালের গুঁড়োটা আপনারা সর্বোচ্চ 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আর এই চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে পারেন নানান স্বাদের মজার মজার সব পিঠা। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।